আজ তো শুভ দিন, একদম কাঁদতে নেই। রাজকন্যার সই আর বাবা একসাথে, তাহলে কি? রোহিণী, রোহিণী দেখ, বিজয়নগর রাজ্য জ্বলছে। বিজয়নগর রাজ্যে যা কিছু পুরনো আছে সব শেষ হবে, সব। নতুন ইতিহাস লিখব আমি, আমি, আমি। বুড়িমা, আজ আজ আমার জন্মতিথিতে তুমি কি দেখাচ্ছ বলো তো? আমার তো আমার তো জীবনটাই তোর পার হয়ে গেল। রোহিণী, তোর জীবনের উদ্দেশ্য আর লক্ষ্য কি আজ তুই সেটা ভালো করে জানতে পারবি। না না, এ হতে পারে না। এতগুলো দিন, এতগুলো বছর ধরে আমি কি করে ভুল করে গেলাম? কি করে নিশ্চিন্তে থাকলাম এই ভেবে যে জ্যোৎস্নার মেয়েকে আমি শেষ করে দিয়েছি? কিন্তু জ্যোৎস্নার মেয়েকে তো আমি সত্যি নিজে হাতে, তাহলে এতগুলো বছর ধরে ওদিকে জ্যোৎস্নার মেয়ে তিলে তিলে বড় হয়েছে আর আমি আমি কোনাক্ষরও টের পাইনি। কামিনী কি বোকা! কামিনী জানে না রাজকন্যা বেঁচে আছে, জ্যোৎস্নার মেয়ে বেঁচে আছে। সে কামিনীকে শেষ করবে। কামিনী হেরে গেছে, কামিনী হেরে গেছে! কি মজা, কি মজা! সামান্য দাসী যে কথা জানে সে কথা আমি জানি না। কি মজা, কামিনী হেরে গেছে, হেরে গেছে কামিনী! বিজয়নগরের রাজকুমারী আমি, আমি মোহিনী, আর কোনোদিনও কেউ আমার জায়গা নিতে পারবে না। ওই জ্যোৎস্নার মেয়েকে নিজের হাতে আমি শেষ করবো। এবার ধ্বংস হবে এবার সব কিছু, সব কিছু আমি ধ্বংস করে দেব। ওই মেয়েকে শেষ না করা অবধি আমি কিছুতেই শান্ত হব না, কিছুতেই না। এটা কান্নার সময় নয় রোহিণী, উঠে দাঁড়াবার সময়, এগিয়ে চলার সময়। কিন্তু বুড়িমা, আমার যে 18 বছরের জীবনের প্রত্যেকটা মুহূর্ত মিথ্যে হয়ে গেল, এখন কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি বুঝবো কি করে? এটাই যে তোর জীবনের সবচাইতে বড় সত্যি রোহিণী, এতে যে কোনো মিথ্যে নেই। কিন্তু এত দিন ধরে তিল তিল করে গড়ে তোলা সম্পর্ক তুমি এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিলে, সব ভেঙে গেল। রোহিণী, ওঠ, ওঠ, ওঠ রোহিণী। কোনো সম্পর্ক ভেঙে যায়নি রোহিণী, আমরা সবাই তোর সঙ্গে আছি। তোর তো এখন ভেঙে পড়লে চলবে না দিদি ভাই, আর যে সময় নেই। তবে বলো বুড়িমা, আমায় কি করতে হবে তুমি শুধু বলো। তোর মা জ্যোৎস্নাকে মুক্ত করতে হবে কামিনীর কবল থেকে। তোর বাবা মহারাজ কাঞ্চনের স্মৃতি ফিরিয়ে আনতে হবে। তোর রাজ্য বিজয়নগরে ঘটে চলা অন্যায়ের প্রতিকার তোকে করতে হবে। কামিনী আর তোর সৎ বোন মোহিনীকে হারিয়ে সব অশুভকে বিনাশ করে তোকে ছিনিয়ে আনতে হবে সত্যের অধিকার। কিন্তু বুড়িমা, রাজকন্যার সাথে আমার জীবনটা কি করে জড়িয়ে গেল?
আচ্ছা বুড়িমা, ওই পাতাল রাজ আমাকেও একটা মুনি দিয়েছে, কেন? কারণ তোমরা দুজনে যে একই সূত্রে বাঁধা, এই যুদ্ধে তোমাকেও যে রোহিণীর সাথে একসঙ্গে লাগবে, এটা তারই সাক্ষ্য বহন করছে। এখন লড়াই আরো শক্ত হবে, সত্য যে ভয়ঙ্কর হয়ে উঠেছে। রোহিণী, আমি তোকে জন্ম না দিলেও তুই আমার সন্তান রোহিণী, আমার প্রিয় সখী জ্যোৎস্নার সন্তান তুই। একটু একটু করে আমি তোকে বড় করেছি, আমার সাধ্যমতো শিক্ষা দিয়েছি তোকে, যাতে জীবনে চলার পথে কোনো বিপদ হলে তুই পিছু না হটিস। আমি তোমায় কথা দিলাম, এ অন্যায় আমি আর সহ্য করব না। আমার মায়ের ওই কান্না পেঁচা সুরে আমি কামিনীর সব অহংকার ভাসিয়ে দেব, ধ্বংস করব আমি কামিনীকে, শেষ করব ওর অহংকার। হাসছো কেন তুমি জ্যোৎস্না, হাসছো কেন? স্বজন হারানোর সময় তোমার মুখে হাসি কেন? আমি হাসছি তার কারণ আছে কামিনী। মানুষের যখন সুখের সময় আসে তখন সে হাসে, আর সে যখন মনে মনে যা চায় তা পূরণ হতে থাকে তখন সে হাসে কামিনী। আর এখন কাঁদবে তুমি, তুমি কাঁদবে কামিনী। জ্যোৎস্না, জ্যোৎস্না, অতি পার বেরো না, এই কথাটা তো আমার বলা উচিত কামিনী। তবে কি জানো তো, আজ যদি আমার হাত না বাঁধা থাকতো তাহলে আমি নিজে গিয়ে তোমায় মিষ্টি মুখ করাতাম। কেন জানো তো, আজ আমার মেয়ে, হ্যাঁ একদম ঠিক শুনেছ, আমার মেয়ের আজ 18 বছর পূর্ণ। যেই মেয়েকে তুমি মারতে চেয়েছিলে কিন্তু তুমি শেষ করতে পারোনি, নাগরানী কামিনী। সে জন্মেছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য। তবে কি জানো কামিনী, আমি তোমার কোনোদিন ক্ষতি চাইনি, তাই বলছি সময় থাকতে প্রাণ নিয়ে পালাও, পালাও কামিনী, পালাও, তোমার মৃত্যু ঘনিয়ে আসছে, পালাও। এটা তোমার সৌভাগ্য যে তোমার মেয়ে এখনো বেঁচে আছে, কিন্তু অত ভেবো না জ্যোৎস্না, তোমার মেয়েকে নিজের চোখে তুমি দেখার আগেই তাকে আমি শেষ করে দেব, তাকে তুমি নিজে চোখে দেখতেও পাবে না, কারণ আমি জানি সে কোথায় আছে। মোহিনী আর আমি, আমরা দুজনে মিলে ওকে শেষ করে দ্রুত এখানে ফিরে আসছি। তারপর দুটো গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকবে, এক মোহিনীকে রাজ সিংহাসনে বসানো, আর দুই তোমায় শুলে চড়ানো, শুলে চড়ানো। ভুল করছো কামিনী, ভুল। আজ যে আগুনে তুমি আমাকে বাঁধলে সেই আগুনে কাল তুমি জ্বলে পুড়ে শেষ হবে, ছারখার হয়ে যাবে তুমি। আগুনে শুধু একজনই জ্বলবে জ্যোৎস্না, রোহিণী, রোহিণী।